এই মন্দিরটা কি এখানে একটাই হচ্ছে এইরকমই? হ্যাঁ, সব থেকে বিগেস্ট লার্জেস্ট টেম্পল, খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। টোটাল খরচ 1000 করোড় থেকে 1100 কোটি টাকা। 350 ফুট হাইট, ভগবান থাকবেন সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আছে পূজারী ফ্লোর, প্রায় 70টি রুম রয়েছে পূজারীদের জন্য। সেখানে ভগবানের ড্রেস রুম, জুয়েলারি রুম, স্টোর। বিশাল ব্যাপার। বাহুবলী সিনেমা দেখেছেন? বাহুবলী, বাহুবলী সিনেমার যে সেই প্রাসাদটা ছিল, এটাই হলো পৃথিবীর সব থেকে বড় উচ্চতম মন্দির আমাদের এই মায়াপুর ইস্কনে রয়েছে। তো এখানে দিনে দুটো টাইম খোলা হয়, একটা হলো সকালের দিকে 12টার সময়, ঠিক 12টার সময়, তার আগে 11:30 নাগাদ টিকিট কাটতে হবে, আর একটা হচ্ছে বিকেলের দিকে 4:30 নাগাদ। টিকিট মানে কি, ওটা একটা ডোনেশন, 50 টাকা, কেউ 100 টাকা, যে যেমন পারে। এই যে আমার হাতে একটা আছে 50 টাকা, তো এইটা গ্রুপ মিলে কাটা হয়। এক এক গ্রুপের কেউ একজন যদি 50 টাকা দিয়ে, কেউ ডোনেশন দেয় কি 100 টাকা দিয়ে, তো তার সাথে 4-5 জন, 6 জন, 7 জন ছাড় আছে। তো আর বিকালের দিকে এটা 5টার সময়তেই, ঠিক 5টার সময়তেই খোলা হয়, তার আগে 4:30টার সময় ডোনেশনটা দেওয়া হয়। তো এখন 4:30 বাজে, 5টা নাগাদ এই বিশ্বের সব থেকে বড় উচ্চতম মন্দিরটা খোলা হবে। তো আমরা যাব দেখি ভেতরে কতদূর কাজ এগোলো। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির, যাকে ইস্কন মায়াপুরও বলা হয়, এর সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, কলকাতা থেকে যেটা প্রায় 130 কিমি দূরে। 2010 সালে এই বিশাল মন্দিরটির কাজ শুরু হয়, আর 2022 সালে কমপ্লিট করার লক্ষ্য থাকলেও কোভিডের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এইমাত্র প্রবেশ করলাম বিশ্বের সব থেকে উচ্চতম মন্দির, সব থেকে বড় মন্দির। 1 বছর আগে ঠিক এই মন্দিরে এসেছিলাম, 1 বছর আগে এই এমন সময়ে, আর আজকে আসছি ঠিক এই দিনেই। তো দেখা যাক 1 বছরের মধ্যে কতটা কাজ এগুলো। তবে লেখা আছে ওখানে 2024-এর মধ্যে মন্দিরটা কমপ্লিট হবে, তবে মনে হয় না 2024-এ হতে পারবে, কারণ বিশাল বড় ব্যাপার, বিশাল ব্যাপার। ভেতরে একটা তলা, মানে নিচের তলাটা কেবল একটু কমপ্লিট হয়েছে, তবে যেটুকু কমপ্লিট হয়েছে সেটা দেখেই আপনি অবাক হয়ে যাবেন। এই মন্দির হচ্ছে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির এবং সবচেয়ে উঁচু মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি রাধা মাধবকে উৎসর্গ করেই করা হয়েছে। মায়াপুরে প্রধান পর্যটন কেন্দ্রই হলো এই মন্দির, যেখানে প্রতিদিন সারা বিশ্ব থেকে সমস্ত ধর্মের মানুষ দেখতে আসেন মন্দিরের নানান কারুকার্য। হ্যাঁ, এটাই স্বামী প্রভুপাদের ইচ্ছা ছিল যে এই মন্দির সারা বিশ্বের মধ্যে কেবল এখানেই হবে। এই যে জায়গাটা, বিশাল বড় দরজা আছে, এই দিকটা কমপ্লিট হয়েছে, কিন্তু এই দিকটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এই দিকটা দিয়ে এখন যেহেতু কমপ্লিট হয়নি, এই দিকটা দিয়ে সবাই আসছে আর যাচ্ছে সামনের দিকটা। এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে, সবাই ওই সামনের দিকটা দিয়েই প্রবেশ পথ, এই দিকটা হচ্ছে ব্যাক। আর এই জায়গাটা এখন মোটামুটি কমপ্লিট হয়েছে, বেশ দারুণ সুন্দর করে ওপরটায় ফল সিলিং বসানো আছে, মানে দারুণ লাগছে। ভেতরটা এবার যায় আগে, ওই দেখুন কত লোক যাচ্ছে, দেখুন অনেক মানুষজন আসছে। এই মুহূর্তে দেখার একটা যে ইন্টারেস্ট বিশাল। ৩৫তলা উঁচু ভবন। অবাক ব্যাপার হলো এই যে এই মন্দিরটি মিশরের পিরামিডের থেকেও উঁচু। ইতালি, গ্রিস, জার্মান, আমেরিকা, কোথা থেকে না আসছে মানুষ আমাদের এই বাংলায়। বিভিন্ন ডিজাইন স্ট্রাকচার করে রাখা আছে, যা দিয়ে ভিতরে কাজ কিন্তু সমানেই চলছে। ইধার সে রিটার্ন যায়েগে, জিস রাস্তা সে আয়ে হ্যায় উধার সে রিটার্ন জানা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপ লোগ কোই ভি ভক্ত মোবাইল লেকে ইধার উধার পৌঁছ জায়েগে, ফটো লে সকতে হ্যায়, ভিডিও লে সকতে হ্যায়। হরে কৃষ্ণ, আইয়ে সামনে আইয়ে।
ओ माय गॉड, मंदिरेर बाइरे थेकेई शुधु देखेछि किन्तु भीतरे प्रवेश करे जे महायज्ञ देखलाम सत्यि गर्वबोध होच्छे जे आमादेर बांग्लाय सबचेये बड़ो मंदिरटी तैरी होच्छे। विभिन्न देश थेके बड़ो बड़ो शिल्पीरा एसे देखाच्छेन तादेर शिल्पेर दक्षता, तैरी करछेन नतून एक इतिहास, जेन सत्यि एटा एक अभावनीय ब्यापार। इसका हाइट है 350 फीट, 350 फीट इसका हाइट है। ईस्टर्न साइड पूर्व दिशा में एक डोम है, पश्चिम दिशा में एक डोम है। पूर्व दिशा में जो मंदिर में अभी काम चल रहा है, जहाँ पर अभी सीलिंग का काम चल रहा है, मार्बल का काम चल रहा है, वहाँ पर नरसिंह भगवान को स्थापना की जाएंगे, श्री श्री नरसिंह देव पूर्व दिशा में। पश्चिम दिशा में और एक डोम है भजन कुटीर की तरफ, उधर भी अभी काम चल रहे हैं, वहाँ पर थिएटर बनेगा, थिएटर के माध्यम से सारे सृष्टि तत्व दिखाए जाएंगे। 350 फीट ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक। अंदर देखिए तीन अल्टर है, 3 सिंहासन बाएं तरफ, लेफ्ट साइड से फर्स्ट अल्टर, वहां पर गुरु परंपरा सर्वस्वामीगण की स्थापना की जाएंगी, वैष्णव आचार्यगण। बाएं तरफ लेफ्ट साइड से फर्स्ट अल्टर, मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व भगवान, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सुभाषादि गौरव भक्त। 35 তলা ভবনে রাধা মাধবের জন্য থাকবে আলাদা আলাদা সাজঘর, প্রসাদ কক্ষ, বড় 3D প্ল্যানেটোরিয়াম। টোটাল 22 একর জমির ওপর তৈরি হচ্ছে এই মন্দির। প্রত্যেক কক্ষের জন্য আলাদা আলাদা পাথর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে, যা নাকি গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরম অনুভব করাবে। বিশাল ব্যাপার। বাহুবলী সিনেমা দেখেছেন? বাহুবলী, বাহুবলী সিনেমার যে সেই প্রাসাদটা ছিল ঠিক অনেকটা ঠিক সেই রকমই লাগবে, মানে বিশাল ব্যাপার। বাহুবলী সিনেমায় স্ক্রিনে কিংবা মোবাইলে দেখেছি আর মনে হচ্ছে না সামনেই সেই প্রাসাদটা, বিশাল বড় ব্যাপার। এই জন্যই তো পৃথিবীর সব থেকে বড় মন্দির, উচ্চতম মন্দির এইটা। नीचे नाम पे दया करके वेदी को दिख जावे ना, হিন্দু পুরাণ অনুসারে জয় বিজয় ছিলেন শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠধামের 2 দ্বাররক্ষী। হ্যাঁ, তাদের মূর্তিও এখানে রাখা আছে। প্রভু, এটা তো বিশ্বের সব থেকে উচ্চতম মন্দির, তো এইটা যেটা দেখছি বিশাল একটা বিশাল এরিয়া, তো এটা কমপ্লিট হতে মোটামুটি এক্সাক্ট টাইমটা কেমন লাগবে? এখনো মোটামুটি 2024 সালের ডিসেম্বর মাসের শেষের দিন থেকে ওপেনিং শুরু হবে। আচ্ছা, এই ওপেনিংটা 3 মাস ধরে চলবে। 3 মাস ধরে? 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, 3 মাস ধরে ওপেনিং ফেস্টিভ্যাল চলবে। আস্তে আস্তে ভগবান পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে শিফট হবেন। আচ্ছা, কারণ এটা সারা পৃথিবীর লোক এখানে আসবে, তো সেই জন্য একদিনে ফেস্টিভ্যালটা হবে না। 3 মাস ধরে? 3 মাস ধরে আস্তে আস্তে ভগবান পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে শিফট হবেন, এই জন্য এটা করা হয়েছে, যাতে সারা বিশ্বের লোক এখানে এসে সেই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পারেন এবং অভিষেক দর্শন করতে পারে। ফেস্টিভ্যাল মিস করলেও যেন পরের ফেস্টিভ্যালে সে যোগদান করতে পারে। এই মন্দিরটা কি এখানে একটাই হচ্ছে এইরকমই? হ্যাঁ, সব থেকে বিগেস্ট লার্জেস্ট টেম্পল। আচ্ছা, তো আর একটা কথা জানার আছে আমার, এখন যে ডোনেশনটা লাগছে তো এর পরে কি সেইটা লাগবে? না, এখন নির্মাণ কার্যের জন্য অনুদান নেওয়া হচ্ছে, নির্মাণ হয়ে গেলে আর তখন আর অনুদান লাগবে না, এখন যে যার খুশির মতো যে যার অনুদান করবেন। টোটাল কটা ফ্লোর হচ্ছে মোটামুটি এখানে? 350 ফুট হাইট, ভগবান থাকবেন সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আছে পূজারী ফ্লোর, প্রায় 70টি রুম রয়েছে পূজারীদের জন্য, সেখানে ভগবানের ড্রেস রুম, জুয়েলারি রুম, স্টোর রুম, বিভিন্ন বিভিন্ন বিভাগ রয়েছে, আলাদা 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 পূজারীরা সেখানে সেবা করবেন, প্রায় 150 থেকে 200 পূজারী সেবা করবেন। আচ্ছা, সেখান থেকে ভোগ সামগ্রী নিয়ে এসে পূজারীরা উপরে চলে আসবেন। আচ্ছা, এবং এর উপরগুলো যে ফ্লোর রয়েছে, সেকেন্ড ফ্লোরে রাধা মাধবকে স্থাপনা করা হবে, পঞ্চদত্ত নরসিংহদেব। আচ্ছা, তার উপর ফ্লোরে থাকবে এক্সিবিশন, বিভিন্ন এক্সিবিশন থাকবে, যেমন গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে 3D, থ্রি ডি পিকচারের মাধ্যমে, সেখানে পাবলিক যেতে পারবে। টোটাল এখানে কতটা জায়গা নিয়ে হচ্ছে? 3.5 একরের মধ্যে মন্দিরটি তৈরি হচ্ছে, প্রায় 3.5 একর জমির মধ্যে। খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। টোটাল খরচ 1000 করোড় থেকে 1100 কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। মানে ওটা একটা এস্টিমেট ধরা হয়। এস্টিমেট। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। আপনারা সবাই অনুদান করুন মন্দির নির্মাণের জন্য, যে যা পারেন www.tovp.org।
এটা অনলাইন ওয়েবসাইট, অনলাইন ওয়েবসাইট www.tovp.org ওয়েবসাইটে গিয়েও আপনারা অনুদান করতে পারেন অনলাইনের মাধ্যমে মন্দির নির্মাণ কার্যের জন্য, তাতে সবাইয়ের জীবন ধন্য হবে। অনেক ইনফরমেশন জেনে নিলাম, বাকিটা সবাই অপেক্ষায় থাকবো। মন্দির নির্মাণ কার্যে অংশগ্রহণ করুন, তাতে আপনাদের জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তো দেখে নিলেন, এক বছরের মধ্যে মানে এরপরের 2024 ডিসেম্বরের দিকে শুধু একটা দিক কমপ্লিট হবে, 3 মাস ধরে মেলা চলবে। আর মন্দিরের সামনে 1 কিলোমিটারেরও মানে বেশি বিশাল বড় পার্ক হবে, সুইমিং পুল হবে, যেন মডেলে আছে। তো এখন এই ফ্লোরটা একটুখানি কমপ্লিট হয়েছে, মানে পুরোপুরি কমপ্লিট হতে কত দিন যে লাগবে সেটা এখন বলার বাইরে। আর এক বছরের মধ্যে একটা দিক কমপ্লিট হবে কেবল। এই যে এইদিকটা বিশাল বড় জায়গা, তবে ওটা অন্যদিকে এদিকে যাওয়ার অ্যালাউ নেই। একবার ভেবে দেখুন, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কতই না সুন্দর লাগবে এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন, যেখানে প্রত্যেক দিন বিকালের দিকে যেন এক মিলন উৎসব হয়, সমস্ত জাত পাত বর্ণ ভুলে 8 থেকে 80 সবাই এই কীর্তনে অংশ নেন। বিদেশিদের নিয়ে বাঙালিদের এই মিষ্টি হাসির দৃশ্য কেবল এখানে এলেই আপনি দেখতে পাবেন। এখন শুধু সেই দিনটার অপেক্ষা যেদিন এই মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হবে। অনেক অনেক শেয়ার করে পৌঁছে দিন সবার মাঝে এই শুভবার্তা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো এক অজানা জায়গায়।